ভাবছি এবার পূজাতে মাকে একটা সারপ্রাইজ দেবো। হ্যাঁ ভালো কথা, কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো ভাবছি এবারে পূজাতে মাকে নিয়ে যাবো পুরী, মা আমি তুমি বেটু সবাই আমরা পুরী যাবো ভাবছি। বাহ, এত ভালো হবে। আসলে মা বুঝলে সমুদ্রটা ভালোবাসে, তাই ভাবছি সমুদ্র ভাবছি নিয়ে যাবো। হ্যাঁ আমি একদম শুনেছিলাম মায়ের কাছ থেকে সমুদ্রের গল্প, সেই অনেকদিন আগে সেই মা ওরা গেছিল। হুম হুম হুম, হ্যাঁ ভালো কথা, চলো সবাই ঘুরে আসি নাকি? ঠিক, তো শুনো এই কথাটা কিন্তু মাকে বলো না। আমি কেন বলবো না, সারপ্রাইজ বলবো না আমি কিছু না। আসলে তো মেয়েদের তো পেটে কোনো থাকে না, মেয়েদের পেট তো পাতলা হয়। আমি কিছু বলবো না, না মাকে আমি সারপ্রাইজ দিব, তোমায় বলে রাখলাম পূজা দু মাস দেরি আছে, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পেটটা কেমন লাগছে ওকে তো বলে দিলাম, বলবো না, যাই একবার মাকে কিছু একটা বলে আসি, নাহলে পেটটা কেমন লাগছে ঠিক হবে না এটা। বলছি মা কি করছো তুমি? এই যে শাকটা বাচ্ছে সকালের জন্য একটু আগড়াই রাখছি। ঠিকই হলো। বলছি মা একটা কথা, তোমার সমুদ্র ভালো লাগে বলো? হ্যাঁ আমার কিন্তু সমুদ্র ভালো লাগে। ও তোমার ছেলে মনে হয় জানো এবার পুজোতে তোমাকে পুরী নিয়ে যাবে। তাই? তাহলে তো খুব ভালো কথা। বলছিল আমাকে কিন্তু বলে ফেললাম, মনে হয় নিয়ে যাবে। আমি দেখবে দেখো তোমার। ঠিক আছে ঠিক আছে, যদি নিয়ে যাইতে তাহলে খুব ভালো কথা। অন্তরা বলছিল যে এবারে পূজায় নাকি আমরা পুরী যাবো সবাই মিলে ঘুরতে সমুদ্রে দেখতে, অন্তরাই বলছিল। ভালো কথা, খুব ভালো কথা, চল চল সবাই মিলে সবাই ঘুরে আসবো। কিছু বলবার ছিল। আমি যেটা শুনলাম মা আমাকে ডাকে বললো যে তুমি নাকি মাকে বলে দিয়েছ যে আমি পূজাতে মাকে পুরী নিয়ে যাব। আসলে আমার পেটটা কেমন হচ্ছিল তো মানে আমি বলবো না ভেবে, মানে একটা কথা সত্যি মেয়েদের পেটে কোনো কথা থাকে নাই, এটা আমি আপনাদের জন্য বললাম, কথাটা ঠিক না ভুল? সত্যি কি মেয়েদের পেট পাতলা হয়, তার প্রমাণ নিজেই।